বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন শেয়ার করছি জীবনবিজ্ঞান থেকে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষা আসার মতো তো পরীক্ষার আগে এই ধরনের প্রশ্নের উত্তর করতে পারলে তোমাদের অনেকটা সুবিধা হবে প্রশ্নের উত্তর যেমন জানতে পারবে কেমন প্রিপারেশন রয়েছে সেটাও বুঝতে পারবে তার সঙ্গে কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেনের সঙ্গে তোমরা পরিচিতি পাবে তো চলো প্রশ্নগুলো জেনে নেওয়া যাক প্রথম প্রশ্ন টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে আবার কম তাপে মুদে যায় এটি কী ধরনের চলন অপশনে কী কী রয়েছে দেখো সিসমোনাস্টি ফটনাস্টি কেমোনাস্টি নাকি থার্মোনাস্টি তো এই ধরনের চলনকে সবসময় কি বলা হয় থার্মোনাস্টিক চলন অর্থাৎ উত্তর হচ্ছে ঘদাগ অর্থাৎ টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে আবার কম তাপে মদে যায় এটি হলো এক ধরনের থার্মোনাস্টিক চলন পরবর্তী প্রশ্ন কোন হরমোনটি জি টি এইচ এর অন্তর্ভুক্ত নয় অপশান রয়েছে এফএসএইচ টিএসএইচ এল নাকি এল তো এর মধ্যে কোনটা উত্তর হবে উত্তর হচ্ছে টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যেটা কিন্তু জিটিএইচ এর অন্তর্ভুক্ত নয় পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি দেখো মায়োপিয়া আক্রান্ত ব্যক্তির কী ধরনের চশমা ব্যবহার করা উচিত অপশানে কি রয়েছে বায়োফোকাল লেন্সযুক্ত বায়োফোকাল লেন্সযুক্ত সানগ্লাস অবতল লেন্সযুক্ত নাকি উত্তর লেন্সযুক্ত মায়োপিয়া আক্রান্ত ব্যক্তির কী ধরনের চশমা ব্যবহার করা উচিত তো উত্তর হচ্ছে কি অবতল লেন্সযুক্ত পরবর্তী প্রশ্ন নিচে দেওয়া চারটি নাইট্রোজেন বেজের মধ্যে কোনটি আর এর উপাদান নয় তা নির্বাচন করো কী কী অপশানে রয়েছে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন নাকি থাইমিন তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে থাইমিন পরবর্তী কোশ্চনে চলে যায় পত্রাশ্রয়ী মুকুলের সাহায্যে বংশ বিস্তার করে উদ্ভিদটি শনাক্ত করে কে শনাক্ত করো কি কি রয়েছে আম পাথরকুচি নাকি কুচুড়ি পানা তো এক্ষেত্রে আমাদের উত্তরটা কি হবে পত্রাশ্রয়ী মুকুলের সাহায্যে বংশবিস্তার তো বুঝতেই পারছো উত্তরটা হচ্ছে পাথরকুচি অর্থাৎ উত্তর গদাগ ঠিক আছে পরবর্তী প্রশ্ন চলে আসি কোন সময়কালকে মানুষের বয়সন্ধি দশা বলা হয় তা নির্বাচন করো কুড়ি থেকে চল্লিশ দশ থেকে উনিশ এক থেকে নয় নাকি একচল্লিশ থেকে ষাট তো সন্ধিকাল কখন দশ থেকে উনিশ বছর বয়স অর্থাৎ উত্তর হচ্ছে খাদার পরবর্তী কোশ্চেন বর্ণান্ততা সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্ণয় করো কি রয়েছে অপশানে পুরুষ ও মহিলা উভয়েই এই রোগের বাহক হয় পুরুষেরা এই রোগের বাহক হলেও মহিলারা কখনোই এই রোগের বাহক নয় এটি একটি অটোজমবাহিত রোগ তারপরেটা হচ্ছে পুরুষেরা এই রোগের বাহক না হলেও মহিলারা সর্বদাই এই রোগের বাহক হয় বর্ণান্ধতা সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্ণয় করো তো এর মধ্যে কোন বক্তব্যটি সঠিক তো এর মধ্যে যা রয়েছে তাতে করে যেটা তোমাদের উত্তরটা আসবে সেটা হচ্ছে পুরুষেরা এই রোগের বাহক না হলেও মহিলারা সর্বদাই এই রোগের বাহক হয় অর্থাৎ উত্তর হবে ঘদাগ পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি এদের মধ্যে কোন জোটটি মেন্ডেলের নির্বাচিত মটর গাছের সাত জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে একটি তা শনাক্ত করো কি কি রয়েছে সাদা ফুল ও হলুদ ফুল বেগুনি ফুল ও সাদা ফুল হলুদ ও বেগুনি ফুল নাকি লাল ফুল ও হলুদ ফুল তো স্বাভাবিকভাবে প্রশ্নটা কি ছিল এদের মধ্যে কোন জোটটি মেন্ডেলে নির্বাচিত মটর গাছের জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি তা শনাক্ত করো তো এক্ষেত্রে স্বাভাবিকভাবে আমাদের যেটা উত্তর আসবে তো দেখো বৈশিষ্ট্যের মধ্যে একটি সেটি আসবে তোমার বেগুনি ফুল ও সাদা ফুল যেটি কিন্তু সে যে সাত সাতজোড়া মোটর গাছ নির্বাচন করেছিল তার মধ্যে পরিধনী বৈশিষ্ট্যের মধ্যে একটি পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি মেন্ডেলের দ্বিশঙ্কর জননের পরীক্ষায় এ পন জনুতে কতগুলি হোমো জীব পাওয়া গিয়েছিল তা নিচের সংখ্যাগুলি থেকে বেছে লেখো কি কি অপশানে রয়েছে দুটি তিনটি চারটি ষোলোটি তো এক্ষেত্রে আমাদের উত্তর কী হবে উত্তর হচ্ছে চারটি তাই তো মেন্ডেলের দ্বিশঙ্কর জননের পরীক্ষায় এপন জনুতে কতগুলো হোমো জায়গা পাওয়া গিয়েছিল পত পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি মিলার ও উড়ে পরীক্ষাগারে মিথেন অ্যামোনিয়া ও হাইড্রোজেন যে অনুপাতে ব্যবহার করেছিল কোন অনুপাতে ব্যবহার করেছিল অপশানে রয়েছে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান ওয়ান ইস টু টু ইস টু 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 ইস টু ওয়ান ইস টু টু আর একটা হচ্ছে টু ইস টু টু ইস টু ওয়ান উত্তর হচ্ছে টু ইস টু ওয়ান ইস টু টু মিলার উড়ের পরীক্ষায় মিথেন অ্যামোনিয়া ও হাইড্রোজেন ঠিক আছে উত্তর হবে মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন হচ্ছে টু ইজ টু ওয়ান ইস টু টু পরবর্তী প্রশ্নে আমরা যাই প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তার নাম কি অপশানে কি রয়েছে ল্যামার্ক ওফারিন ডারউইন নাকি মিলার এটা তো সহজ প্রশ্ন উত্তর হচ্ছে ডারউইন ঠিক আছে তাহলে উত্তরটা কি ডারউইন পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি আর এর অভিযোজনগত কোন বৈশিষ্ট্যটি উঠকে অতিরিক্ত জল সঞ্চয়ে সাহায্য করে তা নির্ণয় করো অপশানে কি কি রয়েছে আরবিসি বড় ও গোলাকার আরবিসি ছোট ছোটো ও ডিম্বাকার আরবিসি বড় ও ডিম্বাকার নাকি আরবিসি বিসি ছোটো ও গোলাকার তো এক্ষেত্রে আমাদের উত্তর হবে আর বিসি ছোটো ও ডিম্বাকার অর্থাৎ উত্তর হচ্ছে খদাগ কি বলছে আর বিসি এর কোন বৈশিষ্ট্যটি উঠকে অতিরিক্ত জল সঞ্চয় সাহায্য করে উত্তর হচ্ছে আর বিসি ছোট ও ডিম্বাকার ওকে পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি এন টু চক্র সংক্রান্ত নিচের কোন ক্রমটি সঠিক তা নির্ণয় করো অপশানে কি রয়েছে এন টু স্থিতিকরণ থেকে ডিনাইটিফিকেশন বা নাইটিফিকেশান যা এখানে যে আমাদের অপশন থাকুক না কেন উত্তর হবে এন টু স্থিতিকরণ থেকে অ্যামুনিফিকেশান তারপর নাইটিফিকেশান তারপরে ডিনাইটিফিকেশন তো দেখো কোনটাই রয়েছে তো উত্তর হচ্ছে কি গদাগ তাহলে দেখো এন টু স্থিতিকরণ থেকে অ্যামুনিফিকেশান তারপরে যথারীতি নাইটিফিকেশান দেখো পরবর্তী প্রশ্ন চলে আসি কোন নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ কি রয়েছে গরুমারা করবেট নীলগিরি নাকি চাপড়ামারি তো সাহায্য উত্তর হচ্ছে নীলগিরি যেটা বায়োস্ফিয়ার রিজার্ভের একটা উদাহরণ পরবর্তী প্রশ্ন ও খোলসে মাছের জীব বৈচিত্র্য হ্রাসের সঙ্গে কোন কারণগুলি সম্পর্কিত অপশনে রয়েছে অতিব্যবহার বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ এটাই তো হয় আচ্ছা দেখ তারপরে রয়েছে চোরাশিকার দূষণ দূষণের তো কোনো কথাই হবে না অতিব্যবহার প্রাকৃতিক দুর্যোগ না সেটাও না বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ ও জল পরিবর্তন না সেরকম কিছু নয় প্রথমটাই হবে সর্পগন্ধা ও খোলসে মাছের জীববৈত হ্রাসের সঙ্গে কোন কারণগুলি সম্পর্কিত অতিব্যবহার এবং বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ এই দুটোই হচ্ছে মূল কারণ অর্থাৎ উত্তর হবে কদাক তো যাই হোক পনেরোটি প্রশ্ন আমরা শেয়ার করলাম প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং বলটা কি এরকমই একটা সেট কিন্তু তোমরা পরীক্ষাতে পাবে টেনশন নেবে না সাবধানে খুব ধীরে ধীরে প্র্যাকটিসগুলো কমপ্লিট করবে এবং উত্তরগুলো পূর্ণ বাক্যে লিখবে এটা কিন্তু মাথায় রাখবে এই বলে আজকে শেষ করলাম ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো ভালোভাবে পরীক্ষা দিও ধন্যবাদ